ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي سمين بھائی اپنی جانتے چاہیے যে মেয়েদের কাছে কি বিবাহ পড়া যাবে, আর একটা জিনিস জানতে চেয়েছেন যে বিবাহ পড়ার পরে বাড়ির আঙ্গিনে আয় উঠা নিতে বসে মেয়ের বাবা হোক, চাচা হোক, মুরব্বীরা যে কে হোক, জামাইয়ের হাতে তার স্ত্রীকে হাতে হাত দিয়ে তুলে দেয়, এটা সর্বসম্মত কতটুকু কি সুন্দর প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ। দেখেন ভাই, মেয়ের কাছে বিবাহ পড়া যাবে, কারণ মেয়ের এটা মেয়ের বাবা অভিভাবক যিনি বা মেয়ের বড় ভাই বা যিনি গার্জেন থাকবেন চাচা, তার অনুমতিতে তো বিবাহ হবে, সে সাথে দুটো সাক্ষী লাগে। কিন্তু শর্ত হলো কি যে মেয়েদের পর্দা করা ফরজ। আমাদের দেশে যারা সাক্ষী থাকে তারা মেয়েকে দেখে না, এটা তা মেয়ের চেহারা দেখা যাবে না, মেয়েকে দেখানো যাবে না। হ্যাঁ, তবে যিনি বিবাহ করতেছেন আর যিনি মেয়ের বাবা বা ভাই বা অভিভাবক আছেন, তিনার সামনে মেয়ের সামনে যদি পর্দার মাধ্যমে যদি বিবাহটা পড়ায় তাতে কোনো অসুবিধা নাই। সে সাথে আমাদের দেশে আরও এটা যদিও আপনার প্রশ্নের মধ্যে এটা নাই, একজনকে উকিল বানায় মেয়ের অভিভাবক, এই উকিলের এটা কোনো শর্ত নাই। যিনি অভিভাবক, যিনি ওলি হিসেবে থাকবেন মেয়ের দায়িত্বশীল, তিনি অনুমতি দেবেন যিনি বিবাহ পড়ান, যে আলেম পড়াবেন, আর সাক্ষী থাকবে, সাক্ষীরা যেন চার চেহারা বা চার পর্দার মাধ্যমে যেন দেখে আর কি। তবে অন্য জায়গাতে বিবাহ দিলেও অসুবিধা নাই, মেয়ের বাবা যখন বলবে মেয়ের সম্মতি থাকবে, আর মেয়ের বাবা তার মেয়ের সম্মতি নিলেই তো স্বাভাবিকভাবে বিয়েটা দিবে। আর মেয়ে কবুল করার ক্ষেত্রে শ্রবণের কথা, দুটা সাক্ষীর কথা আছে, এটা জায়জের মধ্যে পড়ে, অসুবিধা কিছু নাই। মেয়ের বাবা বা মেয়ের অভিভাবক হলো আসল। আর এটাও খেয়াল রাখতে হবে যেখানে মেয়ে হতো নাই, মেয়ের বাবা আছে, অভিভাবক আছে, সেখানে মেয়ের অভিভাবক বাবার জন্য এটা জরুরি যে মেয়ের অনুমতি লাগবে। মেয়ের অনুমতি ছাড়া, মেয়েকে জানানো ছাড়া, বিশেষ করে সাবালিকা মেয়েদের অনুমতি ছাড়া বিবাহ বন্ধন মোটেই ঠিক নয়। হাদিস আসছে, আল্লাহ নবী সাল্লাম বলেন যে মেয়ের অনুমতি ছাড়া বিয়ে দিলে সেই মেয়ের অধিকার আছে তার সাথে সংসার করা না করার। এই জন্য মেয়েদের অনুমতির গুরুত্বটা ইসলামে অনেক। আর যেটা আমাদের দেশে সাধারণত হয়ে থাকে ভাই, যান বিবাহ অনুষ্ঠানে বাড়িতে আঙ্গিনে হোক বা এক জায়গাতে ছেলেদের ছেলের হাতে বা জামাইয়ের হাতে তার স্ত্রীকে তুলে দেওয়া, এটাও নাজায়েজ কাজ নয়। কারণ বিবাহ যখন হয়ে গেছে তখন তো তার স্ত্রী, তার স্ত্রীকে তো সেতে নিয়ে যাবেই। এখন কেউ যদি ওই মেয়েকে বা মেয়ের বাবা বা মেয়ের ভাই বা মেয়ের চাচা বা মেয়ের দাদা যে হোক, যদি জামাইকে বলে যে দেখো আমার মেয়েকে আমি তোমার হাতে সঁপে দিলাম, আজকে তোমার হাতে তুলে দিলাম, আজ থেকে তুমি তার দায়িত্ব নিবা, তুমি তাকে ভালোভাবে উচ্ছেদ করো, এরকমভাবে হাত ধরে তুলে দেওয়াটা শরীয়তে আদেশ নাই কিন্তু নাজায়েজের কাজ নয়। কারণ তার স্ত্রী তাকে, তার স্ত্রীকে আপনি তার হাতে দিয়ে দেবেন, সঁপে দেবেন, এটা খারাপ কথা না। কিন্তু যেটা আমাদের সমাজে হয়, মেয়েকে এবং জামাইকে একসাথে বসিয়ে দেখানো, প্রদর্শন করা এবং লোকজনের সামনে তার হাতে তুলে দেওয়া, এটা মোটেই সর্বসম্মত নয়। আর এটাও জরুরি নয় যে মেয়েকে জামাইয়ের হাতে তুলে দিতে হবে। যখনই বিবাহ হয়ে গেছে, ইজাব কবুল হয়ে গেছে, তখনই তো ওই মহিলা ওই তার পুরুষের অধীনে হয়ে গেল। এখন যদি কেউ তাকে হাতে তুলে না দেয় তো তার স্ত্রীকে যে তার বাড়িতে নিয়ে যেতে পারবে না, এটা তো নয়। বরং যখনই কবুল হয়ে গেল, বিবাহ বন্ধন সাব্যস্ত হয়ে গেল, বিবাহ হয়ে গেল, তার স্ত্রীকে নিয়ে যাবে, এতে কেউ তাকে হাত দিয়ে তুলে দিক বা না দিক এটা জরুরি নয়। যদি তুলে দেয় ওকে আলহামদুলিল্লাহ, দিল না না দিলেও কোনো অসুবিধা নেই, তার স্ত্রীকে সে নিয়ে যাবে। তো এটা জায়েজ ব্যাপার যে মুরব্বীরা বা বাবা বা কেউ হাতে তুলে ধরে দিতে হবে,
তার মেয়েকে তার স্বামীর হাতে না দিলে হবে না, এটা নয়, জরুরি নয়, দিতে পারে। তবে ওই যে বললাম যে সবার সামনে বা বেপর্দা হয়ে, যেটা আমাদের দেশে সৎকারা বলা চলে, সৎকারাই যে পর্দা, যে বিঘ্নতাটা হয়, পর্দাটা যেটা রক্ষা করা সম্ভব হয় না বা রক্ষা করে না, গুরুত্ব দেয় না, না জানার কারণে এই পর্দা নামার কারণে গুণ অবশ্য হবে। তবে হাতে তুলে দেওয়াটা জরুরি নয়, দিলে কোনো অসুবিধা নাই, কারণ যার স্ত্রী তাকে সঁপে দেওয়াটা খারাপ কাজ নয়। জাযাকাল্লাহু খাইরান, আসসালামু আলাইকুম।